পুরুষাঙ্গের প্রথম স্পর্শ পেয়েছিলাম যখন আমার বয়স 8 বছর, তাও আপন খালাতো ভাইয়ের। বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে। সবাই ওকে খুব ভালোবাসত, আদর করত, তাই কখনো কাউকে ওর বিপক্ষে বলার সাহস পায়নি। লুকোচুরি খেলার ছলে আমাকে আলাদা ঘরে নিয়ে যেত। লুকিয়ে থাকার নামে আমার শরীরের এমন জায়গা নাই যেখানে সে স্পর্শ করেনি। আমি জন্মের পর নাকি আমাকে নিয়ে সারা পরিবারে কান্নার মেলা বসে গিয়েছিল। আমার মাও নাকি আমাকে দুধ দিতেন না মেয়ে হয়েছি বলে। সবাই ভেবেছিল আমি ছেলে হয়ে সবার মনের আশা পূরণ করব। আমার বাবা দেওয়ালে মাথা ঠুকরে কেঁদেছিলেন অনেক, অথচ তারা কেউই ভাবে না তাদের সবারই জন্ম কোনো না কোনো নারীর গর্ভ থেকে। আমি ঋতু। মা বলতো আমার গ্রোথ খুব অল্প বয়সে অনেক বেড়ে গিয়েছিল। আমি সুন্দর কিনা জানি না, কিন্তু আমি বেড়ে ওঠার সাথে সাথে আমার বাবা মায়ের আর আমাকে নিয়ে কোনো আফসোস ছিল না। গ্রামের সবাই আমাকে দেখলে আর চোখে শরীর দেখত, জিহবা দিয়ে ঠোঁট ভেজাত। নানা মানুষের নানা কথায় প্রাইমারি পার হতে না হতেই আমার পড়াশোনার ইতি ঘটে। আমার যখন বয়স 13, আমার বাবা মারা যান। এতিমকে সবাই সান্ত্বনা দিতে এসেছিল, সেই সাথে সাথে এসেছিল এতিমের কাছে আরও কিছু চেতে। দূর দূর সম্পর্কের নানান বয়সী মানুষ এসে আদরের ছলে কত যে বুকে হাত দিতে চেয়েছে তার আর হিসাবকে রাখে। মা যেদিন আমাকে কাকার কাছে রেখে চলে গেল অন্য কারোর ঘরে, সেদিন আমি বুঝেছিলাম আমার জীবনে আপন বলে আর কেউই রইল না। তখন আমার বয়স 14 বছর। এক রাতে কাকার ছোট ছেলে, সে কিনা আমারও 1 বছরের ছোট, সে আমার ঘরে আসলো। মাঝরাতে কাকার ছোট ছেলে এসে চুপি চুপি আমার পাশে বসে আমাকে বলে, ঋতু আপু তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। ওর এমন কথা শুনে আমি চোখের পানি আটকে রাখতে না পেরে ওকে ধরেই কেঁদে ফেললাম। অত্যন্ত কেউ তো বলল সে আমার পাশে আছে। বাবা মা চলে যাবার পর এটা তো সান্ত্বনা ছাড়া মন থেকে কেউই বলে না। যেহেতু লেখাপড়া করি না, তাই সারাদিন কাকার ঘরের কাজই আমার প্রতিদিনের কাজ হিসাবে নির্ধারিত হয়ে গেল। ঘর মোছা, থালা বাসন মাজা, সবার কাপড় ধোয়া, রান্নাটা কাকে করতো, কিন্তু সব কাটাকাটি আমাকে দিয়েই করাতো। এই ছোট বয়সে এত কিছু করতে হাঁপিয়ে উঠতাম, তাও মনে হতো আপনেরই ঘর তো। কিছুদিন যেতেই বুঝলাম কাকি আর কাকার বড় ছেলে আমাকে সহ্য করতে পারছে না। তারা কাকাকে বারবার আমার বাবার ওই অল্প একটু রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ফালতু কাকাকে চাপ দিচ্ছিল। আমি আর কি করব সম্পদ নিয়ে, তাদের কাছেই তো থাকি। তাই আমিও মনে মনে ভেবেছিলাম এসব দিয়ে কি লাভ, নিয়ে যাক। এদিকে এলাকার ছেলেরা নাকি এ ঘরের সামনে সারাক্ষণ ঘোরাফেরা করে, এ নিয়ে প্রতিদিন কাকা কাকিমার মাঝে ঝগড়া হতে লাগলো। আমি যথেষ্ট চক্ষু লজ্জার আড়ালে থাকি, যেন আমার জন্য এ বাড়ির মানুষ বিরক্ত না হয়। তবু এমন কিছু হচ্ছে ভেবে নিজেকে খুব খারাপ মনে হতে থাকে। তাদের ঝগড়াঝাটি আমি চুপচাপ শুনে মাঝে মাঝে মা বাবার ছবি ধরে অনেক কাঁদতাম। কোথায় রাজকন্যার মতো ছিলাম আর কোথায় এলাম। মা বাবা ছাড়া পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, এই বয়সে একটা মেয়ে কি বাই বুদ্ধি থাকে। তাও আমি ওই বয়সে একজন প্রাপ্তবয়স্কদের মতো ভাবতে শুরু করলাম। ধীরে ধীরে 15-তে পা দিলাম। গ্রোথ ভালো থাকায় দেখতেও বড় বড়ই লাগতো, শরীরে কিছু পরিবর্তন আসছিল, কিন্তু আমাকে এসব নিয়ে বোঝানোর কেউ ছিল না, তাই নিজে নিজেই সব বুঝেও চুপচাপ থাকতাম। এক সকালে কাকারা সবাই চলে গেল ঢাকা, রয়ে গেল শুধু তাদের বড় ছেলে, তার কলেজের পরীক্ষা দেখে যাবে না। আমার উপর দায়িত্ব তার খেয়াল রাখা, কলেজ থেকে আসলে ভাত দেওয়া, চা লাগলে চা করে দেওয়া, এইসব করেই ঠিকঠাকভাবে সারাদিন কাটালাম। রাতে ভাইয়া বলল তার রুমে যেন থাকি, তার নাকি একা ভয় লাগে, কিন্তু আমার তো অন্য কারোর ঘরে শুতে অভ্যাস নেই, তাও কিনা 17-18 বছরের ছেলে।
অনিচ্ছাকৃত বাধ্য হয়ে যেতেই হলো, সে খাটে আর আমি ফ্লোরে। বারবার কাপড় টেনে ঠিক করে শুয়ে আছি, প্রচণ্ড গরম, তাও গায়ে চাদর দিয়ে রেখেছিলাম। ঘুম আসছিল না, কারণ এভাবে কখনো এক ঘরে কোনো ছেলে নিয়ে থাকি না আগে। অজানা এক ভয়ে কেঁপে উঠেছিলাম একটু পর পর। কিছুক্ষণ পরেই বুঝতে পারি ভাইয়া খাট থেকে নেমেছে, টয়লেটে যাবে ভেবে আমি ঘুমের মতো করে পড়েছিলাম। কিন্তু ঠিক একটু পরেই আমি আমার কোমরে কারোর স্পর্শ পাই। হাতটা কোমর থেকে অল্প অল্প করে উপরের দিকে উঠছিল। ভয়ে সংশয়ে আমি পাথর হয়েছিলাম। যেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে জানি না। যখন হাতটা পুরোপুরি আমার বুকের ওপর রাখা হলো, তখন আমি মানুষটার দিকে ঘুরে তাকালাম। ভাইয়া আমার দিকে একটা হাসি দিয়ে আরেক হাতও আমার বুকের ওপর রাখল। আমি অন্ধকার অনুভব করলাম, আমার কেউ নেই এই দুনিয়ায়। তারপর শুরু হলো এক অমানবীয় নির্যাতন। চোখ বেয়ে পানি পড়ছিল আমার, কিন্তু সেদিন শেষ রক্ষা হয়নি। পরদিন কাকা কাকি সবাই আসলো, আমি তাদের সব কিছু বললাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। বিশ্বাস করলেও নিজের ছেলের জন্য উল্টে আমাকে অপয়া মিথ্যেবাদী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি অনেক অনুনয় করেও ঠাই পাইনি তাদের কাছে, সবশেষে জায়গা হলো রাস্তায়। কিন্তু সমাজের লোলুপ দৃষ্টি আর মানুষ নামক হিংস্র পশু এই জগতে হয়তো নিঃশেষ হতো আমাকে। ঠিক করলাম আত্মহত্যা করব। রাস্তার উপরে বিশাল ব্রিজ থেকে লাফিয়ে পড়ার মনস্থির করলাম। তখন পুলিশের টহলরত এক গাড়ি আমাকে আটকে দিল। এই সংসারে আমার কেউ নেই বলেই তাদের পরিচয় দিলাম, আমি অনাথ, এতিম, একা। এই গাড়িতে একটি যুবক বয়সী পুলিশ সদস্য ছিল, সে আমাকে তার বাসায় তার মায়ের কাছে নিয়ে গেল। আমি সব কথা তাদেরকে খুলে বললাম, কারণ ছেলেটি আমাকে বিয়ে করতে মনস্থির করেছে। আমি এই ভালো মানুষটিকে ঠকাতে চাইনি, তাই সবটা খুলে বললাম। পৃথিবীতে যেমন পশুর মতো মানুষ আছে, তেমনি মহামানবও যে আছে তা আজ বুঝলাম। সে আমার সব কথা শুনে আমাকে সান্ত্বনা দিল। ধুমধামের সাথেই আমাদের বিয়ে হলো, সংসার চলছে ভালোই। কিন্তু এ সুখ সহ্য হয়নি পাড়া পড়োশির, তারা আমার শ্বশুর বাড়ির মানুষকে আমাকে নিয়ে নানান কটু কথা শোনায়। এতে তারা আমাকে কিছু না বললে কষ্ট হয় খুব আমার। জানি না বাকি জীবন কিভাবে কাটবে, মানুষ মানুষের সুখ দেখতে পারে না। গল্পটা ছোট করে দেয়া হলো, তবে শিক্ষণীয় বিষয় হলো মানুষ মানুষের সুখ দেখতে পারে না, এটাই বাস্তব। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।